নিষ্কাম ও অনাসক্ত ব্যক্তিরাই বিশ্বের সর্বাপেক্ষা কল্যাণ করেন। আত্মা সেই শান্তি যাহা ভালো ও মন্দ উভয়কেই অতিক্রম করে বিশ্ব সংসার বিলীন হইয়া যায়। মনের তিনটি অবস্থা আছে, সক্রিয়, নিষ্ক্রিয় এবং শান্ত। প্রার্থনা করা অপেক্ষা প্রাণ খুলিয়া হাসা অনেক ভালো। পৃথিবীর ইতিহাস কয়েকজন আত্মবিশ্বাসী মানুষেরই ইতিহাস। যখনই কোনো ব্যক্তি বা জাতি আত্মবিশ্বাস হারায় তখনই তাহার বিনাশ। মানুষের মধ্যে যদি দেবত্ব না থাকিত তবে সব মানুষ এতদিনে প্রার্থনা এবং অনুশোচনা করিতে করিতে উন্মাদ হইয়া যাইত। কেহই পড়িয়া থাকিবে না, কেহই বিনষ্ট হইবে না, সকলেই পরিণামে পূর্ণতা লাভ করিবে। ভিতরে দেবত্বকে অনুভব করাই সভ্যতা। নিজেকে দেহ ভাব শূন্য অনুভব করো, কোনো কালে তোমার দেহ ছিল না। প্রেমই আদর্শ, প্রেম কোনো বাহ্যবস্তুর অপেক্ষা করে না, প্রেমই ঈশ্বর। আদর্শ স্বরূপ হইয়া যাওয়াই ধর্ম, অনুভূতি ধর্ম। অজ্ঞ সাধক প্রার্থনা ও ভক্তির দ্বারা দার্শনিককেও অতিক্রম করিতে পারে। ধর্ম প্রত্যক্ষ অভিজ্ঞতা। কোনো কিছুর সহিত নিজেকে অভিন্ন মনে করিলেই আসক্তি ও কামনা উদ্ভব হয়, তাহা হইতেই মানুষ দুঃখ পায়। যাবতীয় স্থূল ও সূক্ষ্ম বস্তু হইতে আত্মাকে পৃথক করাই আমাদের লক্ষ্য। কাঁচা আমি দেহ, আবার আমি বিশ্বের পরমেশ্বর।